আসসালামাইকুম আহমতুল তো বন্ধুরা আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যারা নিজেদেরকে আহিল বলে দাবি করি বা আহিস বলে পরিচয় দিই এটা কি কিনা কোরআন এবং হাদিস থেকে হাদিস বলা বা কোরআন এবং হাদিসের বিপক্ষে যাচ্ছে কিনা হাদিস বলে দাবি করলে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম গত ভিডিওতে আর সেই ভিডিও লাস্ট পর্যায়ে এসে আমি বলেছিলাম যে আমরা কি মাঝাব মানি কিনা যারা আহ্লাহিস বলে দাবি করি তারা কি মাঝাব মানি কিনা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো বন্ধুরা আমি যে গত ভিডিওটিতে আলোচনা করেছিলাম সেই ভিডিওতে যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন চলুন আমরা মানি কিনা যারা হাদিস বলে দাবি করি তাদের ক্ষেত্রে আমরা মাঝাব মানি কিনা সেই আলোচনা করার পূর্বে আমি বলি যে মাঝাব মানে কি আবশ্যক কিনা মাঝাব শব্দের অর্থ কি এই বিষয়টি আমরা আগে জানবো কেননা মাঝাব শব্দের অর্থ যদি না জানি যেটা আমরা মানতে যাচ্ছি যেটা আমরা মানি সেটা আসলে সঠিক কিনা সেটা কিভাবে জানবো তো বন্ধুরা মাঝাব শব্দের অর্থ হচ্ছে যে একজন শিক্ষক বা আলেমদের মতামত এখানে মাঝাব বলতে আলেমদের মতামতকে বোঝানো হয় একজন আলেম তার মতামত পোষণ করেছেন সেটাকে আপনি আঁকড়ে ধরছেন বা আপনি ইসলাম সম্পর্কে অজ্ঞ বা ইসলাম সম্পর্কে সেই বিষয়টা সম্পর্কে জানেন না আপনি সেই বিষয়টাকে আঁকড়ে ধরছেন এটাই হচ্ছে মাঝাপ আপনি ধরুন নামাজ পড়তে জানেন না নামাজের পূর্বে যে অযু করতে হয় এটা জানেন না তো এই বিষয়ে আপনার জ্ঞান নাই বা হাদিস কোরআন সম্পর্কে আপনি জানেন না তো আপনি কোথা থেকে এটা শিখবেন মাঝাব শব্দের অর্থ সহজ ভাষায় কোনো কিছু বোঝানো হয়েছে তো আপনি যদি মাঝাব এই অনুসরণ করেন যে আমি কিভাবে অযু করবো কিভাবে

অবশ্যই না মাঝাব সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে যে মাঝাব কোনটি কোনটি ভুল এটা আপনাকে আগে জানতে হবে আমি এই ভিডিওটি থামলাইনে দিয়েছি যে মাঝাব চারটি মাঝাব রয়েছে বাংলাদেশে এই চারটি মাঝামের মধ্যে কোনটি ঠিক এই চারটি মাঝামের মধ্যে একটি মাঝাব ঠিক নাকি দুইটি মাঝাব ঠিক নাকি তিনটি মাঝাব ঠিক নাকি চারটি মাঝাবই ঠিক নাকি যে কোনো একটি ঠিক এবং বাকি তিনটি ভুল ভাই আপনারা যারা মাঝাব মানেন তাদের কাছে আমার এই প্রশ্ন যে একটি মাঝাব যদি সঠিক হয় তাহলে বাকি তিনটি মাঝাব কি ভুল আপনি অবশ্যই বলবেন না কারণ আপনি যদি বলেন যে হ্যাঁ মাঝাব তিনটি ভুল একটি ঠিক আমি যেটা মানি সেটাই ঠিক তাহলে আপনাকে সকলেই পাগল বলবে সকলে অজ্ঞ বলবে কেননা সেই আমলে যে আমলে চারজন ইমাম ছিলেন ইমাম হানিফা ইমাম 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 হাম্বলি এই চারজন ইমাম যখন ছিলেন এদের জীবন দশায় কেউ না কেউ একজনকে পেয়েছেন তো তখন তারা কেউ বলতে পারেনি যে ভাই আমার মাঝাবটি ঠিক আর বাকিগুলো ভুল তারা এই কথাটি বরং তারা এই কথাটি বলেছেন যে আমার মাঝহ অর্থাৎ আমার জন্য আমার কোন মতামতটি যদি ইসলামের কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাই রাজুমের সেই হাদিসের বিরুদ্ধে যায় তাহলে সেই হাদিসটি আমার মাসালার ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য আপনি আমার মাসালাটিকে দলে ছুঁড়ে মারুন তো আমরা যেভাবে মাসাবটিকে একড়ে ধরেছি আমাদের বাংলাদেশে যে প্রচলিত মাসাবগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে শক্ত এবং দৃঢ়ভাবে যে মাসাবটি বাংলাদেশের মানুষ একড়ে ধরেছে সেটা হচ্ছে হানাফি মাঝাব তারা এমন ভাবে বলে যে হানাফি মাঝাব মানা ফরজ ভাই হানাফি মাঝাব মারা ফরজ কিভাবে হচ্ছে মাঝাব মানা ফরজ যে এটা কিভাবে হচ্ছে আল্লাহ তাআলা কি ফরজ করেছেন আল্লাহ তালা আমাদের উপর যেটা কর্তব্য বা আল্লাহ তালা আমাদের যেটা আদেশ করেন সেটা হচ্ছে ফরজ আল্লাহ তালা আপনাকে আমাকে বলেছেন নামাজ পড়তে এটা আপনার জন্য ফরজ আমার জন্য ফরজ বা এখানে আল্লাহ তালাকে কোন আয়াতে করমুল কারিমের কোন আয়াতে বলেছেন যে মাঝাব মানা ফরজ আল্লাহ রাসুলকে কোন হাদিসে বলেছেন যে মাঝাব মানা ফরজ ভাই মাঝাব মানা ফরজ না মাঝাব মানতে হবে এমনটাও না তবে হ্যাঁ আমি এই বিষয়টিতে আলোচনা করার পূর্বে বলেছিলাম যে আমরা মাঝাব মানি কিনা সেটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করছি আমি এটা বলছি কারণ আপনাদের বুঝতে সুবিধা হয় মাঝাব মানা ফরজ না আপনি একজন আলেমের হচ্ছে মাঝাব তো আমরা যারা মাঝাব মানি না আপনারা বলেন বলে দাবি করি ভাই আপনারা দিচ্ছেন আরো কয়েকটি নাম লাম আজহাবি মোহাম্মদি কালুহাদি এই নামগুলো ভাই আপনাদের দেওয়া আমরা তো নিজেদেরকে একটা নাম দিয়েছি আহলে হাদিস এখানে আহিলহাদ বলতে কি বোঝানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত আমি গত ভিডিওতে আলোচনা করেছি আমরা আপনারা যারা বলেন যে আমরা মাঝাব মানি না ভাই আমরা মাঝাব মানি আপনাদের চাইতে আমরা মাঝাব মানি আপনারা যদি বলেন একটি মাঝাব ঠিক তাহলে ভুল প্রমাণ করতে পারেন তাহলে আমার সঙ্গে দেখা করে বা ফোনে বা যেভাবে হোক আমার ফেসবুক পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনি সেখানে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনি একবার ভুল প্রমাণ করে দেখেন যে একটি মাঝাব ভুল ভাই আমি বলছি চারটি মাঝাবি ঠিক আমরা আর আমরা যারা আহলে হাদিস তারা আমরা চারটি মাঝাবি মানি কিভাবে মানি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি তাদের আমরা একটা বিষয় লক্ষ্য করতে হবে আপনাদেরকে প্রথমত যে তারা আহলে হাদিস বলে দাবি করে কেন তারা আসলে কোরআন হাদিস সম্পর্কে অনেকেই তো জানে না তারপরে তারা আহলে হাদিস বলে দাবি করা কেন ভাই কোরআন হাদিস সম্পর্কে জানলেই শুধু আহলে হাদিস দাবি করা যাবে এমনটাই না আপনি যে মাঝাব মানেন আমরাও মাঝাব মানি আমরা ইমাম হানিফার মতামত মানি ইমাম শাফির মতামত মানি

কিন্তু তার মতটাই যদি বেশি গ্রহণযোগ্য আপনারাও বলেন আমিও বলছি তার মতটাই বেশি গ্রহণযোগ্য কিন্তু তার ক্ষেত্রে এইটা তো না যে বাকি তিনগুলো তিনটি মত যারা রয়েছে তিনটি মতের উপর আমাদের বাংলাদেশে অনেক মানুষ রয়েছে তারা ভুল পথে রয়েছে এমনটি তো না ভাই মাঝাব মানেন আপনি মানেন কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে বাকি তিনটি মাঝাব ভুল চলুন আমি একটা উদাহরণ স্বরূপ এখানে বলতে পারি আল্লাহ তালা কোরআন কালিমের আয়তা বলেছেন কিভাবে অজু করতে হবে অজুর বিধান সম্পর্কে আল্লাহ তালা বলতে গিয়ে আমি এখানে আয়াত নাম্বারটি বলছি না এখানে আমি শুধু উদাহরণস্বরূপ বলছি যে আল্লাহ তালা বলেছেন মাথা মাছও করার কথা এখানে আল্লাহ তালা বলেন মাথা মাছও কত কতটুকু করতে হবে ইমাম ইমাম আবু হানিফা একটা মত দিয়েছেন ইমাম শাফি একটা মত দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল একটা মত দিয়েছেন চারজন ইমাম চারজন চারটি মত রয়েছে কেউ বলেছেন মাথা তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ মাছও করতে হবে কেউ বলেছে তিন ভাগের এক ভাগ কেউ বলেছেন মাথা যদি একটি চুল যদি ভিজে যায় তাহলে মাথা মাছও হয়ে যাবে ভাই এখানে আপনি কোন মতটি নিবেন এখানে আপনি মতটি কোনটি নিবেন আপনাকে অবশ্যই আগে বুঝতে হবে যে আল্লাহ তালা কোরআন আয়তে কি বললেন মাথা মাছেও করার কথা বলেছেন আল্লাহ তালা এখানে বলেন যে আপনি তিন ভাগের এক ভাগ মাছেও মাছেও করুন আল্লাহ তালা বলেছেন মাথা মাছেও করুন এ বিষয়ে আপনাকে আবার যদি কোরআন থেকে আপনি আয়ত্তে ভালোভাবে বুঝতে না পারেন আপনি হাদিস দেখুন হাদিসে যদি এই বিষয়ে আলোচনা না থাকে তাহলে আপনি কোরআনটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন বা এখানে মাথা মাছেও করতে বলতে আল্লাহ তালা পুরো মাথাটাকে মাছেও করার কথা বুঝিয়েছেন আর এ বিষয়ে কোরআন হাদিসে একটা নিয়মও রয়েছে কিভাবে মাথা মাছেও করতে হয় তো ভাই আপনি যদি বলেন মাথা মাছও করার ক্ষেত্রে ইমাম আবু হানিফা যেটা বলেছেন সেটাই ঠিক আর ইমাম শাফেঈ যেটা বলেন সেটা ভুল ভাই আমি এটা বলছিনা তাদের মতগুলো ভুল আমি বলছি যে কোরআন এবং হাদিস থেকে যদি আপনি বিস্তারিত আলোচনাটি পেয়ে যান তাহলে আপনি মাযহাবে কেন যাচ্ছেন সেই আলেমদের মতটি আপনাকে নিতে হচ্ছে কেন আপনি যদি না বলেন সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন তো আপনাকে আমি এটাই বোঝাতে যাচ্ছি যে আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি আমরা সকল মাযহাবগুলোরকেই মানি আমরা যে বিষয়ে বিস্তারিত বুঝি না বা যে বিষয়ে আমরা বুঝতে পারি না যে এটা আসলে কোরআন এবং হাদিসে এই বাক্যটির দ্বারা কি বোঝানো হয়েছে সেই ক্ষেত্রে আমরা মাঝাবে চলে যাই বা আলেমদের মতামত নেই যে আসলে এখানে কি বোঝানো হয়েছে তো ভাই আমরা সকল মাঝে মানি আর যখন আলেমদের মতামত বুঝতে পারি কাজ করি আমল করি আপনি যে বললেন বা আপনারা বলেন যে আমরা মাঝাব মানি না এটা আসলে আপনারা কতটা সত্য কথা বলছেন একটু ভেবে দেখুন আর এটা বলার ক্ষেত্রে অন্যের ধারে কোন দোষ চাপে দেওয়ার আগে নিজেকে একটু ভাবতে হবে যে আপনি কি বলছেন কেননা আল্লাহ নবী বলেছেন আপনারা এই হাদিসটি অনেকেই জানেন যে আল্লাহ তালা নবী বলেছেন যে। যে ব্যক্তি অন্যকে কাফের বলে বা দোষারোপ করে বা কোনো একটা দোষ তার ঘরে চাপিয়ে দেয় সেই দোষটি যদি সে না হয় অর্থাৎ সে যদি কাফের না হয় বা সেই দোষের ভাগে যদি সে না হয় এই দোষটি যদি সে না করে তাহলে যতক্ষণ না সে যে বললো সেই দোষটি না করবে বা এই অন্যায়টি কাজটি না করবে বা যতক্ষণ না কাফের হবে ততক্ষণ আল্লাহ তালা তার মৃত্যু দিবে না ভাই এই হাদিসটি আপনি একটু মাথায় রাখুন যে আপনি যদি একজনকে আহ কোনো বিষয়ে বিভ্রান্তিমূলক ভাবে কোন একটা কিছু না জেনে না বুঝে যদি তাকে একটা কথা বলে দেন দেন বা তার একটা চাপিয়ে সেটা আপনি কি ঠিক করছেন সেই মিথ্যাটা যদি সেই কাজটা না করে সেই কাজটি আপনার ঘরে বর্তাবে তারপরে আপনি মৃত্যুবরণ করবেন তো ভাই আশা করি ভিডিওটি দেখে আসলে বুঝতে পেরেছেন যে বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে আমি কি বুঝাতে চেয়েছি তো আবার দেখাবে নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল